প্রথমে যেদিকে নজর রাখব প্রয়াত শিল্পপতি রতন টাটা 86 বছর বয়সে জীবন অবসান। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন আইসিইউতে, ষষ্ঠীতে রতন হারা দেশ। প্রয়াত শিল্পপতিকে শেষ শ্রদ্ধা নরিম্যান পয়েন্টে শায়িত দেহ, সেখান থেকে শেষ যাত্রা। ওরালিতে শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পপতি রতন টাটার। উপস্থিত থাকবেন অমিত শাহ। বৃহস্পতিবার মহারাষ্ট্রে শোক দিবস পালন হবে, স্থগিত সব বিনোদনমূলক অনুষ্ঠান। প্রয়াত রতন টাটা ভারতীয় শিল্প বাণিজ্যে মহিরুহ পতন আপনারা দেখতে পাচ্ছেন মুম্বাইয়ের সরাসরি ছবি। নরিম্যান পয়েন্টে প্রয়াত শিল্পপতিকে শ্রদ্ধা জানানো হচ্ছে। বয়সজনিত সমস্যায় ভর্তি করানো হয় হাসপাতালে, মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পপতি রতন টাটা। বুধবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর বয়স। প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখছেন নরিম্যান পয়েন্টের সরাসরি ছবি। প্রয়াত শিল্পপতিকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 86 বছর। রবিবার রাতেই আপনারা জানেন যে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর মিলেছিল যে রতন টাটাকে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আচমকা তার শারীরিক অবস্থার অবনতির কারণেই তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। সোমবার সকালেই সব জল্পনা উড়িয়ে দিয়ে শিল্পপতি নিজেই জানিয়েছিলেন সব খবরই ভুয়ো, বরং বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে নিয়ম মাফিক চেক আপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি। এরপর বুধবার রাতে তার মৃত্যুর খবর মেলে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজা, ইতিমধ্যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রয়াত শিল্পপতি রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে নরিম্যান পয়েন্টে। একেবারেই তেমনটাই সিদ্ধান্ত বাড়ির তরফ থেকে যে নরিম্যান পয়েন্টের যে ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস, তার ময়দানে তার দেহ সাহিত্য রয়েছে 3:30 পর্যন্ত। সকাল 10:30 থেকে 3:30 পর্যন্ত তার দেহ সাহিত্য থাকবে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে যারা যারা ইচ্ছে জানান রাজনৈতিক ব্যক্তিত্ব বটেই, শিল্পপতি মহল, বলিউডের যারা চিত্রধারকা একাধিক, কারণ সমস্ত মহলের কাছেই রতন টাটার গ্রহণযোগ্যতা বা শ্রদ্ধা ছিল বলার মতো এবং তার প্রতি শ্রদ্ধা সেই সমস্ত মহলের মানুষ। এবং সকাল থেকে আমরা দেখেছি একের পর এক শোকবার্তা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি তো নিজে উপস্থিত থাকবেন তার শেষকৃত্যে। 3:30 অব্দি শ্রদ্ধা জানানো হবে, তারপর মুম্বাই প্যারেলে সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে সেখানে, এবং রাষ্ট্রীয় মর্যাদায়, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য হবে, তদ্ধনি হবে সেখানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই গোটা মুম্বাই জুড়ে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে শোকের দিন বলে জানানো হয়েছে। সমস্ত সরকারি দপ্তরে পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। মুম্বাই রাজ্য সরকার সমস্ত অনুষ্ঠান, তাদের যা সমস্ত সরকারি অনুষ্ঠান ছিল সেগুলোকে বাতিল ঘোষণা করেছে। এই মধ্যে দিয়ে এই যে দর্শকুন দেখছে, তো 3:30 অব্দি শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ থেকে সমস্ত মহলের মানুষ তারা, এবং তারপর 3:30-এর পর শেষকৃত্য সম্পন্ন হবে রতন টাটার। ধন্যবাদ রাজা। আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের যেমনটা জানাচ্ছি যে নরিম্যান পয়েন্টের শেষ শ্রদ্ধা, আপনারা দেখছেন সেই ছবি। 4:00 সময় শুরু হবে শেষকৃত্যের কাজ। সাধারণ মানুষ তাঁকেও শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। প্রয়াত শিল্পপতি রতন টাটা এবং ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকারের তরফেও শোক দিবস পালনের কথা বলা হয়েছে। রতনহীন ভারত, প্রয়াত শিল্পপতি রতন টাটা। সাতই অক্টোবর হাসপাতালে ভর্তি হন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান। তারপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছিল। রতন টাটা অবশ্য নিজেই জানিয়েছিলেন যে রেগুলার চেক আপের জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছিলেন, আমার স্বাস্থ্য নিয়ে অনেক জল্পনা ছড়াচ্ছে ও সব জল্পনার কোনো ভিত্তি নেই। এরপরে বুধবার শারীরিক অবস্থার অবনতি হয় এবং
86 বছর বয়সে জীবন অবসান হয় প্রয়াত শিল্পপতি রতন টাটার। টাটা মোটরস ইউনিয়নের সেক্রেটারি তিনি কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। আমারে লিয়ে বহুত দুঃখদ দিন হে, ये दिन हमने नहीं सोचा था कि कभी ये दिन आ सकता है। जैसे अभी सभी लीडर लोगों ने कहा, ये सच बात है, बहुत से प्लांट टाटा मोटर्स में है, लेकिन पुणे लोकेशन ये टाटा मोटर्स के लिए बहुत अलग पहचान थी। जब टाटा मोटर्स में जब रतन टाटा साहब यहाँ पे आते थे तो पहले वो ये जानते थे कि यूनियन कहाँ पे है, मुझे यूनियन से मिलने का है। ये कौन से भी प्लांट में कहाँ पे भी कौन से उद्योगपति कभी भी नहीं करते। यूनियन का इतना रिस्पेक्ट, कामगार भाई को इतना रिस्पेक्ट आज तक किसी भी उद्योगपति ने अभी तक नहीं दिया। रतन टाटा साहब जैसे अभी कभी भी इसके आगे भी हो नहीं सकता, ये हमारे कामगार लोगों के तरफ से हमें लगता है। আপনাদের জানিয়ে রাখি যে টাটা গোষ্ঠীর বয়স 100 বেশি। এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন রতন টাটার পোপিতামহ। 1991 সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান হন তিনি। তখন মূলত অটোমোবাইল এবং ইস্পাত শিল্প ক্ষেত্রে ছড়িয়েছিল টাটা গোষ্ঠীর ব্যবসা। 1996 সালে টাটা টেলি সার্ভিস শুরু করেন প্রবীণ শিল্পপতি। 2002 সালে শুরু করেন তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস। 2012 সালে টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার সরাসরি দায়িত্ব থেকে সরে সাম্মানিক পদে বসেন রতন টাটা। 86 বছর বয়সে জীবন অবসান, মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইতিমধ্যে যে ছবি আপনাদের আমরা তুলে ধরছি, 86 বছর বয়সে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে জীবন অবসান, নরম্যান পয়েন্টে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে প্রয়াত শিল্পপতিকে। শেষকৃত্য হবে ওরালিতে। বৃহস্পতিবারই শোক দিবস ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। দীর্ঘদিন ভর্তি ছিলেন আইসিইউতে। সাতই অক্টোবর হাসপাতালে ভর্তি হন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান। তারপর থেকেই তার শারীরিক আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ষষ্ঠীতে রতন হারা দেশ প্রয়াত শিল্পপতিকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে নরিম্যান পয়েন্ট থেকে। আপনাদের সেই ছবি আমরা তুলে ধরছি। বাংলা এবং বাঙালির শিরা উৎসবের এমন আবহে দুঃসংবাদ দিলেন রতন টাটা। ষষ্ঠীতে রতন হারা দেশ প্রয়াত শিল্পপতিকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে নরিম্যান পয়েন্টে। সাইতো রয়েছে প্রয়াত শিল্পপতির দেহ।